এদের মালা করে তুমি গলায় গলায় ওই বাচ্চাদের মালা গুলো সবার গলায় নিতে হবে গেল দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে পড়াও তুমি ঠিক করে পড়াও পরিচিত মন শান্তি চুপ প্রণাম কর খালি করে দিন আমাকে পড়ে যাবে দাঁড়াও এখানে দাঁড়াও তোমাকে পড়িয়ে দেবে ওহেস মাগো কে মালা পড়াবে দেখো দুজনে পড়া একটু ফল দিতে পারে চকলেট আছে তো বই বাবা ভোগ করছে বড় মনে হচ্ছে বাবা ঠিক আছে বাবা ভালো হয়েছে মা এসে বলেছে মা টন্ডি খাটবে এবারে গিয়েছিল বললো পরমান মা সাদা সাইডে বার করেছো মা ওই যে ওইটা পড়াবো আজকে মা ওই সাইডেই পড়েছিলাম বললাম তো ছোট হ্যাঁ দেখছিলাম তখন তুমি পড়ছিলে ভালো করে দেখেছিলে আমি মায়ে হবে তোমার হবে না আর কোনো ভক্ত বাবা যাই চাও শুভ দেখে দেখে শুনে যান কথা বলুন কোনো ভক্ত উপকার পেয়েছো মা আমি পেয়েছি উপকার হয়েছে মা বলো মা আমি মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছিলাম শুধু মায়ের নাম জপ করে মাথা গুলো পড়ে ছিল এমআরআই করতে বলেছিল যা করতে হয়নি ভালো আছে এখন শুধু মায়ের নাম আর কোনো ভক্ত উপকার পেয়েছো ভাবলাম বৃষ্টি বৃষ্টি পড়ছে কোনো ভক্ত আসবে না পুজোটা করবো খিচুড়ি খাবার ঘুমাবো একদিনও বিশ্রাম ওদের জন্য ছেড়ে ছেড়ে চলে আসতে হয় সোমবার বিশ্রাম পায় না আজকে আমার মনে হয় বলি বাবা আমার মনে হয় এখান থেকে প্রচুর কালকে তো মনে হয় দেখেছো সব থেকে বেশি ভক্ত মনে হয় কালকে এসেছে যে আরে মালা পড়েছে পড়িয়েছি মাকে খুলেছি সেই মালা আরও মালা ছিল পড়াইনি মাকে তা আমার মনে হয় এখান থেকে যাওয়ার পর যখন আমি সোনামায়ের কাছে মাথা একই আদর করে ডাকি সোনামা যখন মায়ের কাছে বসে ধ্যান করি বা মায়ের সঙ্গে যখন কথা বলি না সব দুর্বলতা কষ্ট মনে হয় মা নিয়ে নেয় যেমন তোমাদের যত কষ্ট দুঃখ আমি নিই আমার মাধ্যমে মায়ের কাছে যাই একটা তো মাধ্যম দরকার তাই যত কষ্ট দুঃখ রোগ জ্বালা ব্যাধি কষ্ট সব দেখবে আমার মধ্যে দিয়ে মা নেয় আর আমার কষ্টটা কিন্তু মা স্বয়ং নেয় সোজাসুজি কারণ আমার মা আমাকে বলেইছিল
তুই কিন্তু বিছানায় কিন্তু শুতে পারবি না। মাকে পা ত্রিশূল পাওয়ার আগে আমার স্বামীকেও কিন্তু ত্যাগ করতে হয়েছে, তাই আজকে এতদূর মায়ের কাছে আসতে পেরেছি। কাম ক্রোধ ঈর্ষা ঘৃণা লোভ লালসা সব ত্যাগ করতে হয়েছে। মায়ের আমি পরম সন্তান আগাগোড়ায়, হয়তো জন্মা জন্মান্তরে মাকে পেয়েছি, এ জন্ম মাকে হয়তো পেয়েছি, তাই সব কিছু ত্যাগ করে আজকে সন্তান থেকেও সন্তানের কাছে থাকি না। আমার গোপাল ছোট্ট, সবাই জানো তোমরা ছ বছরের শিশু, ও খোঁজে মাঝে মাঝে মা কোথায়। তো ও যখন ঘুমিয়ে যায় ওই ঘুম পাড়ি দিয়ে আমি ঠিক আমার সোনা মায়ের কাছে চলে যাই। কেন ধ্যান করতে হয় তোমরা সবাই জানো, শুধু ঘরে বসে নাম জপ করে উপকার কেন পাচ্ছ? মাকে জাগ্রত করতে হয়, যেমন তেমন নয়, খেলার পুতুল নয় যে যা খুশি তাই করে দেব, যা খুশি তাই পেয়ে যাব। তাই মায়ের সঙ্গে কথা বলে বলে, মায়ের সঙ্গে ধ্যান করে, কঠোর পরিশ্রম করে, সব কিছু করে তবে মাকে জাগ্রত করতে হয়। তারপরে মা জেগে ওঠে, তারপরে আমরা সবাই ঘরে বসে জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করছি, অনায়াসে উপকার পেয়ে যাচ্ছি। তাই আমি এখান থেকে যাওয়ার পরও আমি কিন্তু কোনো দিন বিছানায় ঘুমাতে পারি না, আমায় কিন্তু মায়ের কাছেই শুতে হয়। ছোট্ট রুম সবাই দেখেছো, খুব কষ্ট করে থাকি, কিন্তু আমি যখন সকালে উঠি না, কিন্তু আমি দেখেছি আমার কোথায় সব কত কষ্ট এনার্জি লস সব কোথায় চলে যায়, আবার অটোমেটিক কোথায় শক্তি পেয়ে যায়। তাই জানি মা কে, মা কেমন, মা কীভাবে এসেছে, মা কী বলে, এটা সবাই তোমরা জেনে গেছো। তাই আমি শুধু ভাবি জানো তো, সত্যি মা কত দয়াময়ী গো, তোমরা সবাই কত কত মাকে ভুল বোঝো, কিছু না হলে তখন মায়ের কাছে আমরা কত খারাপ কটূক্তি করে দিই, কত খারাপ কথা বলে দিই, মা নেই, তখন আমার সত্যি করেই খুব কষ্ট হয়। মা যে কী, মা যে কত দয়াময়ী, মা যে কত কৃপাময়ী, তাই বলি কিছু পেলে মাকে ভালোবাসবো, এটা করো না, না পেলেও মাকে ভালোবাসব, দেখবে তুমি যদি নাও পাও না, তাও যদি মাকে বুকে আগলে রাখো, দেখবে মা ঠিক তোমাদের কৃপা করবে। আমরা পেলে যদি ভালোবাসি তাহলে আমরা স্বার্থপর হয়ে যাব। তাই সত্যি বলছি, আজকে আমি নিঃস্বার্থভাবে মাকে খুব ভালোবাসতাম, আমি জানতাম না যে এত এত ভক্ত হবে, এরকম ভক্তদের এত কিছু হবে, কিন্তু দেখো আজকে ঝড় জল সবাই কিন্তু মায়ের কাছে আসে। শুধু ভক্তদের আমি একটা কথাই বলতে চাই, কিছু পেলে মাকে ভালোবাসবো তাহলে আমি স্বার্থপর সন্তান। কেন মায়ের সাথে আমি এগ্রিমেন্ট করবো, সব জায়গায় চুক্তিপত্র করব, মা দিলে তোমাকে ভালোবাসবো, না দিলে ভালোবাসবো না। তাই না দিলেও যদি ভালোবাসতে পারি না, মা তোমাকে গভীরে ফেলবে, আরও বিপদ দেবে, তুমি যত ডাকবে তোমাকে আরও বিপদ দেবে, তোমাকে পরীক্ষা নেবে যে দেখি তো আমার সন্তান আমাকে ভালোবাসে কি না। তাই নিজের জন্য নয়, সবসময় মায়ের জন্যে চোখের জল ফেলুন। যখন অনেক ভক্তরা এসে হাওয়া হাওয়া করে কাঁদেন আমার চাকরি ব্যবসা বাণিজ্য সোনা দানা, সত্যি বলছি তখনও না মনে মনে আমার একটা কষ্ট, দেখো মা গোটা জগৎটা তোমার, সবটাই তোমার, তোমার দয়ে বেঁচে আছি, খাচ্ছি, ভালোই আছি, তবু দেখো তোমার জন্য কেউ এক ফোঁটা চোখের জল ফেলি না। সবাই আমরা নিজের জন্য চোখের জল ফেলি, নিজেকে নিয়েই ব্যস্ত, নিজের জন্য কাঁদতে এখন। তাই বলছি দেখো গোবিন্দর জন্য কেউ আমরা একবার কাঁদলাম না, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তাই গোবিন্দই সত্য, গোবিন্দই সব, আর কিন্তু সব মায়ার জাল। তুমি সন্তানের জন্য কাঁদছো, তোমাকে সন্তান ঠিক দেখবে একদিন দুঃখ দেবে। তুমি স্বামীর জন্য কাঁদছো, দেখবে একদিন তোমাকে ঠিক দুঃখ দেবে। তুমি তোমার স্ত্রীর জন্য কাঁদছো, দেখবে একদিন তোমাকে ঠিক দুঃখ দেবে। তুমি আত্মীয় স্বজনের জন্য কাঁদছো, চোখের জল ফেলছো, দেখবে তারা তোমাকে ঠিক একদিন কষ্ট দেবে, ঠিক তোমার সাথে কেউ না কেউ দুঃখ দিয়ে চলে যাবে। একমাত্র তোমার সাথে কোনো দিন বেঈমান করবে না একমাত্র জগৎ জননী মা, একমাত্র গোবিন্দ তোমার সাথে কোনো দিন, তুমি যেমনটি ডাকবে একবার যদি ডাকতে পারো গোবিন্দকে সারাদিন কাজ করার পর, সেটাই আমার পরম পুণ্যের ফল কর্ম করতে করতে। নারদ একদিন বলে, আমরা জানি সংসার জীবন করতে হলে আমাদের সংসার কর্ম করতেই হবে আমাদের, তাই নারদ একদিন বলেছিল নারায়ণ নারায়ণ আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি প্রভু। নারদ তখন পরীক্ষা নিয়েছিল, নারদকে ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষা নিয়েছিল, একবারটি আমি দুধ দেবো, দেখবো তো তুমি এই সরু তারের মধ্যে হাঁটবে দেখবে। তা নারদ কৃষ্ণ নাম ভুলে গিয়ে, নারায়ণ নারায়ণ ভুলে গিয়ে দুধটার প্রতি দেখছে, দুধটা পড়ে গেল কিনা, মন কিন্তু অন্যদিকে চলে গেল। তাই আমরা যখন গোবিন্দকে ডাকবো একদম একাগ্র চিত্তে ডাকতে হবে, তখনই কিন্তু গোবিন্দ সাড়া দেবে। আমরা একটা শুনেছি যে এক রাখাল বালক ছিল,
সেখানে যখন এক এক মানে সাধক কৃষ্ণ ভজন করতো প্রতিদিন গঙ্গার কাছে গিয়ে কৃষ্ণ নাম চড়াতো প্রভুর নাম, সে রাখাল কিন্তু গরু চড়াতে চড়াতে সেই কৃষ্ণর নামটা শুনতো। ও প্রভুকে ডাকলে বুঝি সব বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়, বলছে হ্যাঁ প্রভুকে ডাকলে না এই গঙ্গাটাকেও পেরোনো যায়, বলছে তাই সত্যি ভগবান শ্রীকৃষ্ণ এমনটাই। তাই বলছে দেখি তো আমি একবার গঙ্গাটা পার হই। ওই যে সাধু বলেছিল যে ভগবানের যদি নাম নেওয়া যায় তাহলে কিন্তু গঙ্গাটাকেও কিন্তু গঙ্গার ওপর দিয়ে হেঁটে চলে যাবে, তাই অসম্ভবটা সম্ভব হয়। তাই হয় সাধুও যাচ্ছে আর সেই রাখাল বালকও যাচ্ছে। রাখাল বালক কিন্তু একদম একাগ্র চিত্তে স্যার বিশ্বাস যে আমি কিন্তু গঙ্গা জল পেরলেও কিন্তু আমার কিন্তু কিচ্ছু হবে না। আর সাধু কিন্তু বারবার কাপড়টা তুলছে, যদি ভিজে যায় তার মানে তার মনটা কিন্তু সন্দেহজনক, সন্দেহ আছে হবে তো, গোবিন্দ রক্ষা করবে তো, এই তো যদি যাদের মধ্যে এই জিজ্ঞাসা চিহ্নটা থাকবে হবে তো, একাগ্র চিত্তে হবেই, মা সারা দেবেই এই বিশ্বাসটা। কিন্তু সে যিনি সাধক যিনি কৃষ্ণ নাম প্রচার করলেন তিনি কিন্তু গঙ্গা পেরোতে পারে না। রাখাল কিন্তু শুনেছে গোবিন্দ নাম করলে নাকি গঙ্গা পেরোনো যায়, গঙ্গার ওপরে হেঁটে কিন্তু রাখাল এপার থেকে ওপার হয়ে গেল। তাই ভগবানের নামে যদি বিশ্বাস বর্ষা থাকে তাহলে পাথরে কিন্তু জলে ভাসবে আর সোলা জলে ডুববে। তাই আমাদের মনে কিন্তু বিশ্বাসটাই থাকে না, অনেক কিন্তু থাকে। তাই বলে কি মা ছিল না, পরমহংসদেব মায়ের সন্তান পাননি, বামা খ্যাপা মায়ের সঙ্গে দেখা করেননি, মা স্বয়ং নিজে আসেননি, নিজে না খেয়ে বামা খ্যাপাকে খাওয়ায়নি। আজও সেই রীতি যে মামা খ্যাপার ঘরেই কিন্তু আগে ভোগ যাবে তবে কিন্তু মায়ের ঘরে যাবে, সেই নিয়ম আজও চলছে। তাই মা আছেন, ভগবান বিন্দুতে বিন্দুতে আছে, এইখানে নেই কেউ বা বলতে পারবে, তোমার কাছে নেই কেউ বা বলতে পারবে, ওখানে নেই কেউ বা বলতে পারবে। আমাদেরই দেখার মতো চোখ মন নেই, সবসময় ভগবানের প্রতি একাগ্রহের চিত্তে বিশ্বাস করতে হবে। আগে প্রথম হচ্ছে বিশ্বাস, মা আছেন মা আছেন, যদি কিছু নাও দেয় তুমিই ডুবাচ্ছ প্রভু, আবার দেখবে তুমি কখন তুলে নিয়েছো। তাই সুখ ভোগ করব, দুঃখটাকে আমরা ভোগ করব না, সবার জীবন কিন্তু দুটো সুখ আর দুঃখ, দুঃখ আসবেই আসবেই, তার জন্যে ভেঙে পড়লে হবে না, তার জন্যে বিশ্বাস হারালে হবে না। প্রভুর পা ধরে থাকো, ভগবান শ্রীকৃষ্ণর গোবিন্দ চরণ ধরে থাকো, গোবিন্দ ঠিক কোনো না কোনো দিক থেকেই তোমাকে রক্ষা করবেন। আর কোনো ভক্ত কিছু উপকার পেয়েছ বলো মা, তারপরে আমি এখানে আসার পর আমার একটা বান্ধবী এসে ওই যে খবর দিয়েছিল ওর সঙ্গে এসে, তারপরের থেকে আমি এখন পর্যন্ত ওষুধ খাই না, আমার ভালো আছি। কোথা থেকে আসছো মা? নদিয়া জেলা। কবে এসেছিলে? এসছি আজকে দিয়ে তিনবার। তিনবার এসছো মায়ের থেকে? ওই মন্দিরে এসছো? এখানে এসছো? মায়ের ফ্যাটি লিভার ছিল যেখানে মেডিসিন যারা থাকতে পারতো না, তিনবার এসে আর কোনো মেডিসিন খেতে হচ্ছে না। আর কোনো ভক্ত উপকার হয়েছে বলো? ছেলের ব্যাপারে সব শুনেছি, ওর থেকে আমি অক্ষম হয়ে গেছি, পেটের মধ্যে একটা বড় বলের মতো সব মায়ের নাম জাপ করছি আর সব কিছু খেতে পারছি। মা চায় আমার সব সব মুখ থেকে হাটের রোগ হয়ে গেছে, সব ভালো করে দিল, আমি মাকে শোনা বিছানা সর্দে সাই চলে মায়ের নাম জাপ করে উঠতে পারছো মা? ঠিক আছে মা। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? আমি তুমি পেয়েছো মা বলো মা। আমার কাদা ফুটেছিল 10-12 দিন আগে গলায় রাত্রি 10টার সময়, আমি গাল দিয়ে শুধু নালা পড়ছে, তারপরে মায়ের ফুল ছিল গলায় ছুঁয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, অর্ধেক রাতে দেখি কাটা নেই বেরিয়ে গেছে। মানে ওই যে কথা বলে বিশ্বাস, ওই গোবিন্দ কথাটা ওর সাধু যে ছড়ালো তার মনেও কিন্তু কিন্তুটা ছিল যে আমি গঙ্গাটা পেরোতে পারবো তো। আর যে রাখাল যে শ্রবণ করেছে সে তো জানছে, ওই যে সাধু বলেছে ভগবান গঙ্গায় হাঁটতে হাঁটতে চলে গেল, আর ও কাপড়টা তুলে আছে, মা যদি ডুবে যায় কাপড় ভিজছে ধুতি ভিজে যাচ্ছে। তাহলে সেম দেখবে আমরা খুব তাড়াতাড়ি অনেক ভক্ত কাজ পায়, আবার অনেক ভক্ত কাজ পায় না, কারণ আছে। আমরা কিন্তু ডাকার মতো ডাকতে পারি না, পরমহংসদেব মায়ের পরম সন্তান বারবার এই কথাটা ভিডিও বলি, ডাকার মতো ডাকতে যদি পারি 100% মধ্যে 100% মা সারা দেবে। তার কারণ হচ্ছে আমরাই কিন্তু ডাকার মতো ডাকতে পারি না,
যতই তোমরা বলো নাম জপ করছি, নাম জপের মধ্যে কিন্তু পথ থাকে, ওই কিন্তু জিনিসটা মুছে ফেলতে হবে। অনেক ভক্ত এখানে এসে বলেন ও মা ভালো হবে তো, আমি সত্যি বলছি ডাইরেক্ট বলে দিই তুমি ভালো হবে না, আমি সত্যি বলছি বলে দিই। যখন বলে ও মা ভালো হবো তো, আমি সত্যি ডাইরেক্ট বলি তুমি ভালো হবে না। ওই যে আমার মাকে অবিশ্বাস করলো মনে কিন্তু, আর তখন আমি চরম করে গেলাম, ও তাই বুঝি তুমি কিন্তু নিয়ে মায়ের কাছে এসেছো, মায়ের কাছে যেখানে মা চলন্ত, লাখ লাখ কোটি কোটি মানুষের মঙ্গল হচ্ছে। ওই যে ধুতি ভেজে যাবে গঙ্গায় চললে, আর সত্যি ধুতি ভেজে যাচ্ছে আর যেতে পারলো না গঙ্গায়, কিন্তু রাখাল চলে গেল। এই যে অগাধ বিশ্বাসটা, হবে আজ হয়নি কাল হয়নি, ডুবে আছি পরশু হয়নি, দশ দিন হয়নি এক বছর, কিন্তু আমি জানি মায়ের যদি নিষ্ঠা করে রেখে দেয় হবেই, উদ্ধার করবে। দশ বছর পরে পেশারের পরীক্ষায়, কিন্তু এখানে এসে এই ছবার আসলাম, এসে এখন আর মেডিসিন খাই না। আমি একটু যাই, কেউ মালা পরিও না আমাকে, দেরি হয়ে যাবে, আমি একটু যাচ্ছি। আর কালকে না একটা ভক্ত খুব সুন্দর একটা কবিতা লিখে নিয়ে এসেছিল, সেটা আমার, আমি যাই বেটা, সেটা আমার ভুল জানো তো, কালকে না আমার খুব পুজো করছি, মায়ের কাছে বসেছি, আমাকে দুবার দিল কবিতাটা। ও মা আমি একটা খুব সুন্দর কবিতা, তুমি পড়ো না মা, প্রচুর ভক্ত হয়েছে কালকে প্রচুর, যে আমি না পড়েছি, ঠিক আছে আমি পরে পড়ছি। এবার না আমি না কবিতাটা সত্যি এসে আমার ভুল ছিল, আমি কবিতাটা নিয়ে শোনালাম না মা, আমার খুব আসল হচ্ছিলো, তাই মাকে ভিডিও মাধ্যমে বলছি মা তুমি যে কবিতা নিয়ে বারবার আমার কাছে দিয়েছিলে, তুমি পারলে আবার এসো কবিতা নিয়ে, আমি পড়বো মা, আমি পড়বো, তুমি আমাকে দুবার আবদার করে ভালোবেসে দিয়েছিলে, আমি নিতে পারিনি মা, তবে তুমি আবার নিয়ে এসো মা, আমি একবার যাই। কেউ প্রণাম করো না, ধরো দেরি হয়ে যাবে, আমি এমনি একটু আধ্যাত্মিক কথা বলতে ভালো লাগে, সবসময় ভক্তিদের সমস্যা, এই সমস্যা, ঘর দাও বাড়ি দাও সন্তান দাও, আজকে চাকরি দাও বাড়ি দাও ছেলের দিদি দাও, শুধু এই সমস্যা, সত্যি বলছি বোর লাগে, মনে হয় এক এক সময় না শুধু মায়ের কথা বলি, নিজেকে যেন মায়ের মধ্যে ডুবিয়ে দিই, গোবিন্দের কথা বলি, কত শান্তি গো মা, কত শান্তি, সব দেখ এক সমস্যা বলি না, এই তিসু সব মা ওই মা সেই মা ওই শুনতে চল। কোন ভক্ত বলে উপকার পেয়েছো মা? এই আমার স্বামী ভূপে ঘুমার হয়েছে, কোথা থেকে আসছো মা? আমরা সিংহ থেকে আসছি, একটু বসো মা, পুজোটা করি, পুজো করি, ভালো মা কি উপকার হয়েছে? আমার পায়ের জন্য অনেক ডাক্তার দেখিয়েছিলাম, মা বসে গিয়েছিল আপনার কাছে, আমি দুবার এসেছি, তিরশুল ছুঁয়ে এখন ভালো আছে, আর এই গ্যাস হয়েছিল বড় কমে গেছে, ফুল ছুঁয়ে দেখ দেখ এইখানে দেখ, অনেকটা বড় হয়েছিল, এত বড় ছিল রে মা, আমি তিরশুল রেখে দিয়েছিলাম। মেয়ের পেটে যন্ত্রণা ছিল, পরশুদিন রাত্রিবেলা মায়ের নাম জপ করতে হাত বুলিয়ে দিতে কমে গেছিল। কোথা থেকে আসছো মা? সিঙ্গুর থেকে, আমাদেরই কাকিমা মা, তুমি উপকার পেয়েছো, তুই সবাইকে বলেছো যে ওখানে চলো ঠিক হয়ে যাবে, এইভাবেই তো নাম প্রচার হয়ে গেছি, এইভাবেই তো নাম প্রচার হয়েছে, মালা দিয়ে দিয়ে এই দিয়ে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মা? প্রথম আসছে। আর কোনো ভক্ত উপকার হয়েছে? উপকার হয়েছে, ড্রাইভার যখন বাড়িতে এসেছিলাম তখন আমি লাইনে দাঁড়িয়েছিলাম, পা গুলো ফুলে যেত, মা দেখছে। তুমি জানো ব্যাঙ্গালোর থেকে এক ভক্ত বাবাকে বলে এসছে মা বসে থাকে, মায়ের লীলা স্টেশনে বসে থাকে, কোনো ভক্ত চিনতে যদি না পারে চিনিয়ে দিয়েছে, যায় টোটো লাগে বলকে হাজাই রোড যাবো, জায়গা দেখিয়ে দেবে কৃষ্ণকালী মায়ের মন্দির, ব্যাঙ্গালোর থেকে চিনতে পারছো না, একা এসছিল বাবা ভিডিও দিয়েছি দেখবে, মা বসে থাকে চেনানোর জন্য ভক্তদের, চিন্তা করো না কেউ হারাবে না তবে। আর কোনো ভক্ত মায়ের জন্য কাঁদ, নিজের জন্য নয় বল, ও বাড়িটা শেষ ছিল না, আমি এখানে অনেক ডাক্তার দেখি পারিনি, তোমার কাছে এসে আমার মেয়েকে বলে, কোথা থেকে আসছো মা? আন্দুল মন্দির এসেছিলাম। কই তোমার মেয়ে কই? মেয়ে সিস্ট হয়েছিল, দুদিকে সিস্ট ছিল, আমি আর ডাক্তারখানা যাই না, আবার নতুন করে ডাক্তার দেখেছিলাম, ডাক্তার বলে ওষুধ খেতে না, তোমাকে বলেছিলাম মাগো আর ওষুধ পাচ্ছি না দিতে,
সত্যি মা আমার খুব আমার আমি কিচ্ছু চাই না, আমি কৃষ্ণকালীর মায়ের কাছে দাঁড়িয়ে একটাই চাওনা চাইছি, মা আমার মেয়েটাকে ভালো রাখো। দুটো সিস্ট হয়েছিল, শুধু ত্রিশূল বলে দিয়েছিলাম মা, আর একটা 18 বছর বয়স হয়েছিল, না শুধু পেটে বলেছিল, পেটটাই বলে দিয়েছিলাম ত্রিশূলটা, আর ফার্স্ট ডিভিশনে পাস করেছে, শুধু মাকে দেখে গেছে। মা আমার যখন মেয়ে পরীক্ষা দিতে যায়, মা কালী বলছে মা আমি পারবো তো পরীক্ষা দিতে, আনছে হ্যাঁ মা পারবি তুই, তুই শুধু মা বড় মাকে ডাকবি, আমারও ভাইতে তারা মা আছে আর তোমার কৃষ্ণ কালী মা আছে। আমি দুই মাকে বলছি যে আমি মা আমার মেয়েটাকে কম সে কম মুখটা দেখছ, মেয়ে এসে বলছে মা আমার আমার মাকে রেজাল্ট ভালো হয়েছে, ফার্স্ট ডিভিশনে পাস করেছে, সব থেকে বেশি মিরাকেল করেছিল ওই যে তোমার মায়ের দুধ জানিনি, তোমার জন্য অন্য ডিজিনে যাবে বাদাম ভাজা নিয়ে যাবো আর নিমকি নিয়ে যাবো, আমি জানি সব থেকে মিরাকেল করে বাদাম ভাজা যে মিরাকেল হয়েছে, দুই পেটে দুদিকে সিস্ট হয়েছিল, শুধু ত্রিশূলটা বুলিয়ে দিয়েছিলাম, যখনই যাই ডাক্তার বাবুর কাছে তো 15,000 মাসে ওষুধ লাগতো, সেখানে ওষুধ আর লাগছে না, সিস্ট গায়েব হয়ে গেছে। কোনটা আজ প্রায় করে মাসে ওষুধ খেত, নুন জাল নিয়ে এসছে, আমার মা খাবে না, আমার মা খাবে আর মায়ের মাও খাবে, তুই শুধু বাদাম মাঝে মাঝে আমি খাবো, আমার সব এখানে দাম এটা ওখানে দিবি, আমার জন্য বাদাম ভাজা নিয়ে এসছে, আমি খুব ভালোবাসি বাদাম ভাজা, নিজ জিনিস একদম পছন্দ করি না, তাই বলে সবাই কিন্তু আনবে না, অনেক হয়ে গেছে একবার বলা যাবে না, ঠিক আছে আমাকে কাপড়টা পরিও, ঠিক আছে মা পড়া তুমি রাখো, মা ভালো আছো? হ্যাঁ মা, 15,000 টাকা ওষুধ সেখানে আর খেতে হচ্ছে না মায়ের, কি পাচ্ছো মা চিনতে পারছো? মা বলো মা, আমি অনেক উপকার পেয়েছি, আমার মেয়েকে নিয়ে এসেছিলাম, আমার মেয়েরও অ্যালার্জি ছিল, প্রচুর সর্দি কাশি হতো, আমি তুমি হাত দিয়ে ঝেড়ে দিয়েছিলে, আমার মেয়ে এখন ভালো আছে, হয় একটু আদ্রু হয়, মানে আগের মতো অনেক হতো, মানে হলে সে কেসে 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 নিঃশ্বাস নিতে পারতো না, কিন্তু আমার মেয়ে ভালো আছে এখন, এখন আর হয়ই না বলতে। কোথা থেকে আসছে মা? আমি সিঙ্গুর থেকে আসছি, আমি এটা নিয়ে 4 বার এলাম, মা না আমাকে না দু গাছে 4 গাছে চুরি দিয়েছিল, যে আমি না পড়িনি, আমি মায়ের সে সোনা মায়ের খুব দেখেছে, ও মা তোমার হাতেও দেখি ভিডিও করো, ওই যে চুরি দিলে পরে আছে, কোনো দেখি ওকে, দুজনে আমি একজোড়া দুজনে পড়েছিলাম, এই যদি দেখো ভক্ত কাছে চুরি পড়ে জানে পড়বো না, একবার হাতে গলিয়ে দিয়েছে তুমি রেখে দেবে, যাক এই চুরি মা মনে পড়েছে আমার, আর আমার স্বামীর দোকানের জন্য এসেছিলাম, তবে আগে একদমই চলতো না, এখন উঠেছে, আমি জানি মা আছে, মা দেখবে, মা যদি একবারে দিয়ে দেয় তাহলে তো সব মিটেই গেল সবাইয়ের, আমি জানি কিছু কিছু দেবে, হ্যাঁ আর মা আমি কি বলছি আমি ডন্ডি খাটবো, আমার মানসিক আছে, বেশ তুমি ডন্ডি খাটবে আর এক মাও দেবো খাটবে, ওর অনেক উপকার হচ্ছে, প্রোটিন রোগ 9 বছরে, তাহলে খেতে নাও মা, ওইখান থেকে আসবে একটু দাঁড়াও পুজোটা করি, আমি ওই সামনে চলে যাবে কি মা, একটু পরে যাবে আমার, তুমি সামনে যাবে উনি খেতে আসো তারপরে তুমি খাটবে, ঠিক আছে মা পুজোটা করি, পুজোটা করি, আর কোনো ভক্ত উপকার পেয়েছো বলো মা, কিচ্ছু খেতে পারি না, হাও করতে পারছিলাম না, যে মায়ের নাম জপ করে দিচ্ছি দুপুর বেলাতে, খুব কাঁদছি মায়ের কাছে, মা আমার সঙ্গে সঙ্গে একদম মিরাকেল, সে বড় বড় যেন হাঁ তুলছি, বড় হাঁ করতে পারছি, জিভ বার করছি, আবার সঙ্গে সঙ্গে মুড়ি চিবিয়ে খেয়েছি, কানে যন্ত্রণা বিরাট যন্ত্রণা, এখনো ব্যথাটা রয়েছে, যন্ত্রণাটা কম আছে, কোথা থেকে আসছো মা? আমি মেমারি এই দেবপুর মোড় থেকে এসেছিলে, হ্যাঁ আগে ওই মন্দিরে এসেছি, দুবার এসেছি, এটা আমার মেয়ে মা, মেয়েকে নিয়ে এসেছি, আর কোনো ভক্ত? হ্যাঁ আমার হয়েছে, হয়েছে মা, আমার একটু কথা বলে নি, ঠিক আছে মা, হ্যাঁ
উপকার হয়েছে তো? হ্যাঁ, আমার জিনজিন করছিল একদম আসার সাথে সাথে আমার আমার মনে এত গলা হ্যাঁ এসে বলতো তোমার প্রণাম 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 করতে বারণ করতে আমার মেয়ের একটা বড় ফোড়া হয়েছিল, শুতে পাচ্ছে না, বসতে পাচ্ছে না, খেতে পাচ্ছে না, ঘুমাতে একটু মায়ের নাম কর, একটু জব কর, রাত 11টা 12টা হবে, হয়তো একবার জব করেছে আর আমি একটু জব করেছি, পরের দিন সকালবেলা ওই ফোড়াটা ভেবেছিল অপারেশন করতে হবে, ওই ফোড়াটা পেকে ফুলে দুটো মুখ হয়ে কখন ঘুমের মধ্যে বেরিয়ে গেছে টেরও পাইনি জানিও না, একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। এই মা অনেকবার আছে, এই মা একটা কথা বলে দিই, এই মা টেশনে ভিক্ষা করে নিয়ে এসেছিল মায়ের মন্দির করার জন্য, সারাক্ষণ সবার কাছে চেয়ে নিয়ে এসেছিল, এই মা বলে দিই একটা পরিচয় যে সবার কাছে চেয়ে নিয়ে এসেছিল যে টেশনে বসে যে তোমরা আমাকে যে যা খুশি দান করো আমার মায়ের মন্দিরটা। আজকেও এক ভক্ত মা মানে মায়ের মায়ের কিন্তু হাজব্যান্ড কিন্তু মিলারদের সার্ভিস করেন, তাহলে তাকে কোনো অহংকার নেই, আজকে স্টেশনে যে কামরায় বসেছিল স্টেশনে সবার কাছে চেয়ে নিয়ে এসছে, বলছে তোমরা সবাই কৃষ্ণকালী মায়ের জন্য কেউ দান করতে পারেন। অনেকে বলেছে ও সেই কৃষ্ণকালী মা যে যার প্রতি টর্চার হয়েছে, যে কেউ 100 টাকা, কে 10 টাকা, কে 20 টাকা, কেউ 5 টাকা দিয়েছে, এক কাচল সকালে ভিক্ষা করে নিয়ে এসে ওই মন্দিরে দিলে, বলো মা এটা তুমি মন্দির করো মা আমি চেয়ে নিয়ে এসেছি মা, কিন্তু ওইখানে বসে আছেন মন্দিরের ভেতরে মা। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? পেয়েছো উপকার বলো মা? আমি প্রথমে এলাম, আমার বোনের খুব শরীর খারাপ হয়েছিল, সে ভেলোর গেছিল, আমি তখন কৃষ্ণকালী মাকে ডাকলাম। এটা বোন এই জন্য কোথা থেকে আসছো মা? কলকাতা। হ্যাঁ, তখন ওইখান থেকে বললো যে আমার পেটে কিছু নেই, পেট এরকম ফুলেই কিন্তু ভালো হয়ে গেছে, কিন্তু মা মধ্যে মধ্যে কখনো কখনো একটু চল মায়ের কাছে চল। মায়ের নামটা পুরো আমাকে মানে জানতে পেরেছি ভেরি রিসেন্ট, ওটা হচ্ছে আমাকে কেউ বান মেরেছে, মতলব আমাদের নিজেদের অনেকটা নাম জপ করে ভালো আছে, ভালো আছে বুঝতে পারছো, মানে আমার দিদি সব সময় বলেছে যে নাম জপ করতে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মা? তুমি একটু বসো, তোমাকে আগে দেখে নেবো, ঠিক আছে মা, ফুলগুলো রাখো, ফুলগুলো রাখো বাবা, এটা নিয়ে তুই মন্দিরের ভেতরে দিয়া বাইর দেখে নেবি। হ্যাঁ হ্যাঁ বাবা, কোন মা এই প্রণাম করো না, প্রণাম করো না, কেউ প্রণাম করো না, এই ছেলে মারাত্মক জ্বর, একবার একবার বলি মা দেখো গামলা নিয়ে শাড়ি নিয়ে চলে এসেছে, মারাত্মক জ্বর, কি উপকার হয়েছে বলুন, মা একবার সবাই চলো একবার বলো কি উপকার হয়েছে, মারাত্মক জ্বর হ্যাঁ ছেলে অতিরিক্ত জ্বর, তা ও মঙ্গলা মায়ের পড়ব না পড়ালে তো ছেলে ভালো হবে নি, যা হ্যাঁ হ্যাঁ মা আমি যাবো, আমি যাবো বলে আমি তখনই সকাল থেকে উঠে গেছি, হ্যাঁ হ্যাঁ মা পড়াবো বলে মা উঠে গেছিলাম। মা কবার এলে তুমি? চারবার এলে আমি জানি মা, তোমাকে চিনতে কেমন আছে এটা, তাই মা তাকে প্রণাম করো, প্রণাম করো না, কেউ প্রণাম করো না, মা আমি প্রথম এসেছি, আর কোনো ভক্ত কে বলে মা চাইবো নি, একবার দাঁড়াও, কেউ প্রণাম করেন না, কেউ প্রণাম করেন না, বারবার বলছি কেউ প্রণাম করেন না, করেন না, করেন না, কেউ প্রণাম করেন না। পেয়েছো এই মা বললো বলো মা থেকে বড় উপকার, সোমবার সকালে আমি একটা ছোট স্কুলে কাজ করি, আমার হেল্পার বলছে দিদি খাবারটা বেড়ে দাও তো, মানে ডিম টিম গুলো দাও মা, তো আমাকে মা আমাকে এই বাড়িওয়ালা কাকিমাটা ডাকে এরকম ভাবে রাখি শুনো, তো আমি বলছি আসছি বাড়ি গিয়ে ঘরে গিয়ে কাকিমা বলছি কাকিমা তুমি ডাকলে সেখানে মা তোমাকে প্রতিষ্ঠা করেছে, আমি সকালে প্রণাম করে গিয়ে স্কুলে ঢুকেছি, মা বলছে আমি ডাকিনি তোকে মাই ডেকেছে, এটা আমি সব থেকে বড় পাওনা, এর থেকে বড় কিছু পাওয়ার নেই, মা তুমি ডেকেছে আমার তোমার কাছে, তুমি আমার দেখে নিয়ে এসেছো, আছি আর কিছু বড় পাওনা আছে ডাক্তারের মা ভালো করবে দেখো আমার জন্য সুন্দর মা কানের মা, তোমাকে এই মাকে বলে দিই এই মাকে ডেকেছে স্বয়ং কৃষ্ণকালী মা, রাখি শোনো রাখি শোনো
কোথা থেকে আসছো মা? আমি আসছি কৃষ্ণনগর থেকে ভেতরে। আজকে প্রথম এসছো? তাই নিয়েছো মা? মা আমারই কাকিমা এসেছে, তার মেয়ের প্রেগনেন্ট হয়েছেন, কাকিমা ফল দিয়ে গেছে আর গিয়ে তোমাকে প্রতিষ্ঠা করেছে আসনে। আমি সোমবার শনিবার প্রতিষ্ঠা করেছি, আমি সোমবার স্কুলে গিয়ে প্রণাম করেছি, আসনে গিয়ে প্রণাম করে কাকিমা অনেক উপকার পেয়েছে, ওই বাচ্চা মেয়ের বাচ্চা হবে। হ্যাঁ হ্যাঁ আমি এই মা দেখো দুটো কানের দিয়েছে আমাকে, যেহেতু মা দুটো শাড়ি দিয়ে গেছিল, মা সবার শাড়ি পরিয়েছে, তুমি আমার শাড়ি পরো না, ছটা শাড়ি এক বড় পরো তো কাঁধে বাড়িতে যে মা আমার বুঝলি তো আমার রোজ কানেগুলো পরে দিলে হারিয়ে ফেলবো, এই কানেগুলো পরে নেবো ঠিক আছে মা? মা পরো রোমাং কিছু হিসেবে দেখবো ভিডিও তুমি তো সেটা তুমি রাখো মা, তুমি এটা রাখো মা, এটা রাখো মা, এটা রাখো তুমি মন্দিরে দেবে মা, এসো। আর আমি বড় ছেলে বলে একটু সমস্যা হয়েছিল বলে চোখ মেনে দিলে ভালো হয়েছে, চোখ ভালো হয়ে গেছে। এই মা ছেলে চোখ খারাপ ছিল, মায়ের কাছে মানসিক করেছিল মা তোমাকে রূপোর চোখ দেবো, দিয়ে গেছে চোখও ভালো হয়ে এসেছে আজকে, আজকে তুমি নিয়ে এসছো রূপোর চোখ মাকে দেবো বলে। আর বড় নাতে জ্বর হয়েছিল, আমি টাকা মেনে রেখেছি নিয়ে এসেছি, যখনই যখনই যে কোনো ব্যাপারে কোথা থেকে আসছো মা? বেলগুড়ি আইলে আটবার হলো মা, ওকে একদিন দেখে নিয়ে আসবো, আজকে ভাই ওরা এসে কাকে ডেকে নিয়ে আসবো, কাকে বলতো ফোন করে আমি যাচ্ছি চলো মা, আজকে আমার এই ছোট ছেলে আমার এই নাতিটাকে একবার সবাই দাঁড়াও মা, পুজোটা কত হয়ে গেছে, ভালো হয়েছে বলে বলেছে দিদি, আর জয় হয়েছে, জয় কৃষ্ণ কালী মায়ের জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কৃষ্ণ কালী মায়ের জয়, জয় তারা জয় বাম বাম তারা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা বাদাম বেটা আমার বাদাম, ওই দিদিমা মাকে বাদাম দিয়েছে, চলে যা যাচ্ছি, যা চলে যা, মা একটা না 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 ডন্ডি খাবে না, রাইটে নিজে ডন্ডি ডন্ডি খাবে, দুজন দুজন খাবে, মা পুরনো ছুটি গেল মোবাইল নিজের দায়িত্ব রাখবেন কাকিমা, ছোট মানুষ সামনে এই শাড়িটা মাকে দিয়ে গেছে, এরকম শাড়ি খুব কম পরেছি মাকে, বলছো এরকম শাড়ি খুব কম পরেছি, কম পরেছি মাকে,
কালকে দিয়ে গেছে ভক্ত মা ঠিক আছে পড়ে দাও দুটো দিয়ে গেছে একটা আমি পড়লাম তো দিনে খুব ছোট তো দি কেমন লাগছে তোমাকে আবার এই কাটি লাগছে দেখো এই মধ্যে রেখে দিলাম এটা মাকে পড়েছি মাকে ভালো লাগবে দেখো মাকে দেখতে মা তো নরম কাপড়টা গরম কম করে দুধের কাপড় দুধের কাপড় আছে মাছি যাচ্ছে আর কাপড় থাকবে ধাক্কা পড়ে যাবে দেখো ফুলের মালাতেই ধাক্কা লাগবে তুই চলে যাবি নাকি দুজন ধন দিয়ে কাটবে অনেক উপকার হয়েছে মায়ের কাছে উপকার হয়েছে দাঁড়িয়ে আছে তোর খাতা তো আসেনি জমজমাট হয়নি তাই বলছে এত চিনি স্তব্ধ কেন তোমাকে ভালো না রবিবার দিয়ে মারাটা পড়ে না যাবে
আর মাকে পাবো না ঘর, মায়ের চরণে দিদি। ओम नमः शिवाय। इधर भी मालगा मालगा है जो किसने चक चक के बनाया है इधर। चक नील कौन-कौन रहते हैं? एक टक कोटा माला कोटा देखते हैं। अनेक तरह के গোপাল কে আনতে গেল। I can't do that. মালাটা দাও ভাই, মালাটা খুব সুন্দর। মালাটা খুব সুন্দর দেখো। বাবা নিয়ে এসছে না তুমি? ওইখানে ওই মন্দিরে সোনামাকে পড়িয়ে এলাম, বাবা নিয়ে এসছে গোলাপেতে আর রজনীগন্ধাতে। বাবা ফোক হয়ে গেছে বাবা? এখন বড় নিজের হাতে করা এটা করেছি মা। এটা এটা মনে হচ্ছে হাতে করা হয়েছে, কোনো ভক্ত হাতে করে নিয়েছে না, করা হয়েছে কেন জলদি হয়েছে। কলা গাছের যে কল হয় না, কলা গাছের
আজকে এই চুনিটা পরিয়ে দিই মাকে, কোনটা বেঁচাচ্ছে মাকে সাজাতে আমার ভীষণ ভালো লাগে, অবশ্য নিজেও সাজতে খুব ভালোবাসি, নিজেও সাজলি ভালোবাসি তো মাকে সাজাতে ভালোবাসি। ও প্রচুর মালা পড়েছে, ভেবেছিলাম আজকে বৃষ্টি পড়ছে হয়তো ভক্ত কম আসবে, তার জায়গায় আজকেও প্রচুর ভক্ত এসেছে। পুজোয় বসে যাই, মাকে একটু আসার করি, মা এলো কেসি, মা মালাই তো পড়তে গেছে, মালাটা জয় কৃষ্ণ কালী মায়ের জয়।